বিড়ি খাবেন? হ্যাঁ, সময় বিড়ি সময়ের অভাবে সে খাবে না, টাকা ঠিকই আছে। হ্যাঁ আচ্ছা, ওকে গুড। না যে কি খাবেন? খাবেন না? কি খাবেন না? সিগারেট পান করবেন না, তাই তো? বিড়িটা খাবেন? বিড়িটা খেন, সিগারেট পান করেন না। আচ্ছা ঠিক আছে। আপনি কেন তা আমি বলে আর স্যার বলেনি, এভাবে রিকোয়েস্ট করেনি? মানে আপনার টাকা আপনি খাবেন, তাতে আমার কি? এভাবে পাহাড় ধরে কেউ বলেনি? আচ্ছা আচ্ছা, ওকে গুড। তা আপনি শিওর? দেখেন এইটা কিন্তু রেকর্ড হচ্ছে কিন্তু। হ্যাঁ কি নাম আপনার? নাম নূরে আলম। তারপর যে আমাদের হুজুর রাজু, আচ্ছা না না সত্য বলার জন্য তো আমি কি কারোর থ্রেট করছি? মানে এগুলো আসলে থ্রেট করে বন্ধ হয় না, কেউ যদি নিজের থেকে তো বা তাসির না করে তাহলে এটা বন্ধ হয় না। এখন এখন বলেন, এখন যদি আমি আপনাকে বন্ধ করার জন্য যদি থ্রেট করি, না কোনো চেষ্টা নাই, যদি বন্ধ করার জন্য এখন থ্রেট করি, কি থ্রেট করবো জানেন? এই কথা শুনেন, আমাদের পলিসি আছে যদি আমাদের এমপ্লয়ি বা চাকরিজীবী কেউ যদি এই ধূমপান করে আর যদি দেখা হয়ে যায়, হয় সে গাছ ছাড়বে অথবা সে বিড়ি ছাড়বে। এটা আমাদের নীতিমালা, এটা হলো নীতিমালা। তাকে হয় সংস্থা ছাড়তে হবে অথবা তাকে বিড়ি ছাড়তে হবে। এখন কোনটা নেবেন? এখনই ডিসিশন নিয়ে নেন যে স্যার আমি গাছ ছাড়বো, সে বলে বিড়ি আমি ছাড়বো না, কেন? ওইটা আমার অনেক দিনের ভালোবাসা, আর আপনি কেবল এই সকাল থেকে শুরু করছেন ভালোবাসা দিতে। ভাই স্যার ওইটাই হলো আমার ভালো, তাহলে এখন কি করবেন? রাজু আমি কিন্তু রেকর্ড করে রাখতেছি, কি হবে নিজে নিজে বলেন। আমি আমি কিন্তু এই কিছু বলতেছি না, আপনি যদি বুঝিয়া বলেন যে স্যার আসলে এটা তো ক্ষতিকর সমাজে মুখ পাওয়া জন্য, ভাই একটা আলাদা, আপনি দুজন বন্ধু যাচ্ছেন, একজন বিড়ি খায় আর একজন বিড়ি খায় না, ওকে ক্রস করে ভাই তুই একটু আগে আমি আসতেছি। বাপরে কি হলো এটা? আবার দেন বাড়িতে ফাঁকি দেয়, বউকে ফাঁকি দিয়ে চলে আসে দোকানে, এ একটু আসতেছি, এ কই যাও কেন না, একটু আসতেছি, ভাই কি দরকার, আরে আসতেছি বললাম না, এর সাথে একটা টাকা রাখি। তাহলে কি আমরা ধূমপান করব? হাত তুলেন, আমরা ধূমপান করব? আমরা ধূমপান করব না। যে কোনো মাদক দ্রব্য, মাদক দ্রব্য গ্রহণ করব না? তাহলে আমরা মাদক দ্রব্য, নেশা জাতীয় পণ্য গ্রহণ করব না, ধূমপান বর্জন করব। কেন এটা তো করেন আপনি? ধূমপান বর্জন করব, সব সময় হাসি খুশি থাকবো। হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।